আপনি যে এই যে ছাত্রকে একটা ছাত্র বানাইতে চান, শিক্ষককে যে সঠিক মর্যাদা দিতে চান, সেই কাজটা করতে হবে। আর একটা জিনিস এখানে না বললেই নয়, বাংলাদেশ সরকারের যে শিক্ষা দর্শন, এই শিক্ষা দর্শনে এখানে শিক্ষকদের কোনো দুই পয়সা দাম নাই। এখানে শিক্ষা দর্শন হচ্ছে যারা বাজারমুখী শিক্ষা দর্শন, উৎপাদনমুখী গবেষণামুখী শিক্ষা দর্শন না। তাহলে এখানে শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কোনো গবেষণা করে না, এবং যেখানে গবেষণা হয় না, যেখানে পড়াশোনা হয় না, সেখানে শিক্ষার অবস্থা কী হবে? এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। অতএব এই বিষয়টা নিয়ে আমরা ভাবতে হবে। বাবা মায়ের প্রতি দোষারোপ করি, এই দোষারোপ শুধু বাবা মার নয়, এই দোষারোপ আমরা করবো রাষ্ট্রের প্রতি, এই দোষারোপ আমরা করবো শিক্ষা ব্যবস্থা। আজকে আপনারা দেখবেন যে আমরা ওই যে ধর্মীয় যে ক্যান্সার, সেই ক্যান্সারে আক্রান্ত ধর্মী বন্ধুগণ, ধর্ম তো ঠিক বিষয় নয়, যে ধর্ম নিয়ে কোনো মতামত থাকলেই সেই ধর্ম শেষ হয়ে গেল, সেই ধর্মের বন্ধুটা নষ্ট হয়ে গেল। ধর্মী বন্ধুগণ, আপনারা জানেন ইতিপূর্বে পাঁচজনে আমাদের অন্তরের সন্তান সাংবাদিক সুয়েল ভাইকে কিভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখিনি যে একটা ফুলের ঘটনার বিচার হয়েছে। আজকে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই বিচারহীনতার সংস্কৃতি আজকে এই অপরাধীদেরকে মদত জোগাচ্ছে, এই অপরাধীদেরকে কেবল আপনার তুলছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আমাদের সমাবেশ থেকে নোয়াইলে যে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, যেভাবে করে ওই উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা অবিলম্বে এর সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যদি সেই শিক্ষকদেরকে মর্যাদা দিতে না পারি, সম্মান করতে না পারি, আমাদের সামনে এত অন্ধকার সময়। এখন রাষ্ট্র এই তাহলে প্রজন্মের